মানুষ একটা আজব প্রাণী। কেউ 100 টাকা রোজগারের জন্য সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে। আবার কাউকে জোর করে 1000 টাকা দিলেও তার মন ভরে না। কারো কারো টাকার অভাবে জীবনটাই থমকে দাঁড়ায়। আর কেউ কেউ জুয়ার টেবিলে বসে লক্ষ লক্ষ টাকা উড়ায়। আমি হলে একজন জুয়ারি। জুয়ার টেবিলে বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকা সব উড়িয়ে দিছি। এক নিমিষে শেষ। নিঃস্ব হয়ে গেছি আমি। আমি আমার উত্তর পেয়ে গেছি। আপনি কেন একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছেন? ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। রিপান! বাবা, এরকম ছুটতে ছুটতে তো সারা দেশে ঘোরা হয়ে যাবে। তখন কি হবে? তখন আরো দূরে চলে যাব। সেখান থেকে আর কোনো দিন ফিরতে হবে না। আপনার বাবা অ্যাডভোকেট জামান, আমার প্রফেশনাল পার্টনার। সাদ! এত বেজাল করার দরকারটা কি? তার সাথে আপনার মাইয়াটার আমার কোলে তুললে দেন। আজ থেকে আমাদের পার্টনারশিপ ক্যান্সেল। মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে না বল? জীবনে এমন একটা সময় আসে, জুয়ারি তার আপনজনদের নিয়ে বাজি ধরতেও কোনো রকম দ্বিধাবোধ করে না। জীবনের শেষবারের মতো পার্টনার, একটা জুয়া খেলতে চাই। সেই বোর্ডে আপনি থাকবেন আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমি যদি হেরে যাই? আপনার মাইয়াটারে আমার হাতে দিয়ে দিব। আমার জীবনের শেষ বাজি।